রাজধানীর ওয়ারিতে বিস্ফোরণের পর আগুনে পুড়ল কলোনি। 25টি টিনের ঘর ছাই, দগ্ধ বেশ কয়েকজন। পানির লাইন ঠিক করার সময় গ্যাস লাইনে লিকেজের দাবি স্থানীয়দের। পানি লাইনে কাজ করছিল অসহায়, ওখানে গ্যাসের লাইন ছিল, এখন থেকে আমরা গ্রাম পাইতাম। এক এক করে পাঁচজন আছে, ছয়জন নয়জন পর্যন্ত আছে পরিবার এক এক করে। সাতটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছি নিচে দেখার জন্য যে এখানে কোনো গ্যাসের লাইন আছে কিনা, যেহেতু এটা ফ্লাইওভারের নিচে এখানে গ্যাসের লাইন থাকার সম্ভাবনা খুবই কম, তদন্তের পরে এটা জানা যাবে। নতুন যুগের সূচনায় কক্সবাজার, নান্দনিক নির্মাণ শৈলীতে প্রস্তুত হচ্ছে আইকনিক রেল স্টেশন। কাজ শেষ 85%, ট্রেনে ওঠানামার সহ থাকবে আরও 17 ধরনের বাণিজ্যিক কার্যক্রম। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সড়কের নতুন নাম বাংলাদেশ স্ট্রিট, নামকরণের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলম্যান। দেশের নামে রাস্তা হওয়ায় প্রবাসীদের উচ্ছ্বাস। লাখ টাকা দিলেই রাজনৈতিক নেতা, বরিশালে বিএনপির কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ পদবঞ্চিতদের, প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি।